আমার নাম ডিম্বাসুর, নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, আর আমি ডিম্বাসুর বলছি তোমরা আমাকে ডিম দাও আমি তোমাদের বাচ্চা দেবো। আমার বংশ পরিচয়টা দিই, আমার বাবার নাম মহিষাসুর, আমার ঠাকুরের নাম বিচ্ছিরি সুর, তার বাবার নাম বিকট সুর, তার বাবার নাম গয়াসুর, তার বাবার নাম ত্রিপুরাসুর, তার বাবার নাম গোজাগজি সুর, তার বাবার নাম পাঁচাপাঁচি সুর, আর আমার নাম ডিম্বাসুর। আমার ছেলে হলে নাম রাখবো হাম্বাসুর। আমার নাকি চরিত্র খারাপ, রাস্তা দিয়ে কাঞ্চন মল্লিকের বউ গেলে আমার চোখটা নাই তার উপরে, বলে বেই মন দূরে থেকে দেখে আম যে আমার ঝরে ঘাম, খাসা জিনিস যত দেখি প্রতি বেগ বাড়ে বেশি, ঘর এসে থেমে যায় ঘর বাড়ি ভেঙে দেয়, বসে বসে মাখি আমি বডি ওয়ে, বসে বসে মাখি আমি বডি ওয়ে, যৌবন দিনে দিনে হচ্ছে ঘায়ে, এখনই কাছে এসো দোয়েল পায়েল কোয়েল, নিয়ে যাও সায়া শাড়ি আর তোমাদের ইয়া ঝড়ে উড়ে যাও পোশাক আশা। ঝড়ের সময় ছাদ ফেলা ঘরে ঢুকেছে শাড়িগুলো কি গুছুবি, কথা কথা বাড়ে ভোজনে পেট ভরে, যে কথা বলছিলাম তোমরা আমাকে ডিম দাও আমি তোমাদের বাচ্চা দেবো, কিন্তু ঝড়ের সময় কারেন্ট চলে গেলে অদমের কোনো দায় নাই, আমি তো ডিম ফোটানো মেশিন বলছি মানে ইনকিউবেটর মেশিন, মেশিনে ডিম ঢোকাও 28 দিন পরে বাচ্চা নিয়ে চলে যাও, তবে খুব বিচ্ছিরি ব্যাপার, একে চন্দ্র ডিমে গন্ধ, দুয়ে পক্ষ আমি বাচ্চা দেওয়ার দক্ষ, তিনে নিত্য আমি উপযুক্ত পাত্র, চারিবেদ পঞ্চবান দেব বিধান, ছয় ঋতু কার দেবো কাতুকুতু, 8-9-10 দিক বাচ্চা পোল্ট্রি ফার্মে ডাকবে পিক পিক পিক। আমার ঘর ভাইয়া গেল রে ইয়া ঝড়িতে, আমার ঘর ভাইয়া গেল রে ইয়া ঝড়িতে, ছোট ছোট বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো মরে হলো কালি, মরে হলো কালি, আমার ঘর ভাইয়া গেল রে ইয়া ঝড়িতে, আমার ঘর ভাইয়া গেল রে ইয়া ঝড়িতে, আমার ঘর ভাইয়া গেল রে ইয়া ঝড়িতে। আমি বাচ্চা দেবো কি করে, আমি তো বাচ্চা দেওয়ার কারিগর, কি না পেয়ারা তুজে বৌদি একটু সান্ত্বনা দিল, জি কর দেখ তারাওন কিতনা প্যারা তুঝে আপনে বানায়া, জি কর দেখ তারাওন কিতনা সোড়া তুঝে আপনে বানায়া, জি কর দেখ তারাওন তুয়ে পাগল তুয়ে জোকর তুয়ে দিলবার জানি, তুয়ে পাগল তুয়ে জোকর তুয়ে দিলবার জানি, সবসে প্যারা তেরা ইয়ারা রাজা হিন্দুস্তানি, কিতনা সোড়া আমি সে কথা বলছি না, এখন যা দিনকাল পড়ে গেছি মানুষ মানুষের বিশ্বাস করছে না, তুই চুপ কর, তুই যদি কাঁদিস গোটা পৃথিবীর লোক কাঁদবে, বলি শোন আমি চলে যাচ্ছি, তুই যদি না ঠিক মতো আমার পোল্ট্রি ফার্মে বাচ্চা ভরিয়ে দিস, আমার চিনিস তো আমার নাম কি জানিস, আমার নাম কিরণ দেবী, যদি না তুই বাচ্চা দিস এই অর্ণার মতো তোর একদম গিলে নেব, আগে মাতো ঘর বাচ্চা দেবে তোমার এই বর,
মেঘের কোলে রোদ হয়েছে, বাদল গাছে টুটি, ইয়া ঝড়ে পালিয়ে গেল ওই পাড়ার পাটি, আমি দুধে মিশে যাবে গোড়াগড়ি খাবে শেষে এই আঁটি, ব্যবসার মধ্যে দিয়ে এখন আমার বিয়ে করা হলো না, বিয়ে বা করবে কি, এখনকার মেয়েদের সব ফোনো লাইন, ঘটুকি যাচ্ছে চলে আসছে, দেখা শুনো চলে শুধু ঘটুকি যে ফেল, দিন দিন ডাউন হচ্ছে আমাদের ফেল, দেখা শুনো চলে শুধু ঘটুকি যে ফেল, দিন দিন ডাউন হচ্ছে আমাদের ফেল, ভালোবেসে বুকি হয়ে পালায় সবাই, ভালোবেসে বুকি হয়ে পালায় সবাই, পাশবালি বুকে নিয়ে পরদেশী জানে না কি আমার হলো, ভালোবাসি আধারে তুমি যে আলো, এ ডিম্বাসুর টাকা দিয়ে যা, নাগুর 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 কিছুই জানে না, কেমিস্ট্রি দয়ালজি কিছুই বোঝে না, কিছু জানে না, কেমিস্ট্রি দয়ালজি কিছুই বোঝে না, গাছের ফল পাগল গাছে পেরে খেলো না, নাগোর আমার নাগোর আমার কাঁচা পিরে পাকতে দিল না, নাগোর আমার কাঁচা পিরে পাকতে দিল না, গাগত রে সোয়া গাজি মাখতে দিল না, নাগোর আমার কাঁচা পিরে পাকতে দিল না, নাগোর আমার কাঁচা পিরে পাকতে দিল না, নাগোর আমার কাঁচা পিরে পাকতে দিল না। আমি মিস রূপা, আমি একটি এনজিও গ্রুপে কাজ করি, ডিম্বাসুর আমার গ্রুপ থেকে টাকা নিয়ে ডিম ফোটানোর মেশিন কিনেছে, 7 বার কিস্তি বেল, তাই সে জোর বাড়িতে আজকে টাকা আদায় করে নিয়েই তবেই ফিরবো। এই ডিম্বাসুর তুই কেমন আছিস? মাঝে মাঝে তোর কথা খুব মনে পড়ে। পড়বে তো, কারণ তাকে দিন তো সেদিন মনে পড়ে, মাঝে মাঝে নীরবে চোখে জল ঝরে, ঝরবে তো, কেউ কার কাছে টাকা পেলে চাই দিলে তখন চোখে জল ঝরে, মাঝে মাঝে তোর কথা মনে পড়ে, মাঝে মাঝে নীরবে চোখে জল ঝরে, মাঝে মাঝে মনে হয় মরণে দু ডিম্বাসুর। রূপা রূপা আমি ভালো নেই ভেঙে দেবো, রূপা আমি ভালো নেই ভেঙে দেবো, রূপা আমি ভালো নেই ভেঙে দেবো, তোর বুক ভেঙে গেছে আমি কি করবো, টাকা দে বলছি, টাকা দে, টাকা, হ্যাঁ টাকা, টাকা, হ্যাঁ টাকা, টাকা, দেখো কি করছে, টাকা বলছি তো, টাকা, টাকা মাটি মাটি টাকা, আর কি বলছিস, কি নাম কিনে দে বলেছেন, টাকা মাটি মাটি টাকা, এক মুঠো মালি নিয়ে আর ঘুম লোনে দিয়া, আর এই মাটি কি হবে, এখন শোনাচ্ছে মাটি দাম বেশি, এক মুঠো মাটি নিয়ে আর লোনে দিয়া, এই মাটি আবার লাগবে না, টাকা দে বলছি, নালে তোর ওই মেশিন কেড়ে না আমি চলে যাবো, হ্যাঁ টাকা, দেখো কি করছে, বলছি তো টাকা, টাকা, কটা পাবি, 25,000 টাকা পাবো, 300 কেটে দে টাকাটা হাজিরে পাবি, 300 বাদ দাও মানে 25 টাকা, এই যে টাকা দে বলছি, গীতা কি লেখা জানি না, কি উপকার করলে অস্বীকার ভাই, আমি তো অস্বীকার পাচ্ছি, আবার কিসের টাকা, কোনো কথা শুনবো না, টাকা দে বলছি, দাবালিটা কই, আমি গুরুমে ম্যাডাম, আমি টাকা চাইছি, আর তুই যে দাবালি বের করছিস, স্টুপিড, টাকা দে বলছি, তোদের হিংসা আমার জয়, দোষের মধ্যে পোল্ট্রি হলো বাদাময়, মুরগির বংশ হলো ধ্বংস, কে খাবি ছুটে হয় এই ছাড়ানো মুরগির মাংস, এই ডিম্বাসী তুই খাবি নাকি, এনে টাকা দরকার, এনে মাংস রান্না কর, ধরে না তুই আমার বউ, আমি তোর স্বামী, কলকাতা কাজে যাবো, হারামির বাচ্চা, মাংস রান্না কর, এই যে কাকে কি বলছিস, হ্যাঁ তুই আমার বউ, তোর স্বামী খাবে, মাংস রান্না কর, এই মুখ সামলা কথা বল, আমি গুরুমে ম্যাডাম, ঘর বাঁধবে চাইবে না, আরে ধার দেবে চাইবে না, টাকা ধার দিয়ে কেউ চাইবে না, তাহলে গুলি কি দেবে, ঢিকু ঢিকু ঢিকু, তার কারণ, তার কারণ হতো বড় চিটিং বা, যার খাতা দেয় না, সবাই জানো মা দুর্গা অসুরকে ত্রিশূল করে দিচ্ছে, এই ডিয়েট, ও তো ঠিক বলেছে, ওর উপর রাস্তা কাচ্ছি, স্টুপিড টাকা দে বলছি, ও সুদখা হারাম, তোমরা গরিবের রক্ত শোষণ করছো, সুদখা হারাম, টাকা নেবার বেলা মনে ছিল না, এখন বলছি সুদখা হারাম, স্টুপিড টাকা দে বলছি, টাকা মাটি মাটি টাকা,
লিখেছে আমার ভাগ্যের চাকা। তো লিখেছে আমি কি করবো? ইয়া ঝড়ে সর্বনাশ হয়ে গেছে, আমি টাকা কোথায় পাবো? কোনো কথা শুনবো না, টাকা দে বলছি। টাকা মাটি মাটি টাকা, লিখেছে আমার ভাগ্যের চাকা। বছর বছর হয় সর্বনাশ নাশ মেশিন হলো চিচিং মেশিন হলো চিচিং আবার বলেছিল চিচিং বন্ধ, তখন গুহার দরজা বন্ধ হয়ে গেছিল। কার কাছে টাকা চাই দিয়েছি? আমি চাই আলি বাবা চল্লিশ চোর। যার কাছে তার দৃষ্টা হাঁকি বাজি গোষ্ঠী, কোনে পেলে বর সেজে করব শুভ দৃষ্টি। এই ছেড়ে দে, ছেড়ে দে। এই কোথায় শুভ দৃষ্টি করতে এসেছি? টাকা দরকার? হ্যাঁ, তুই আমাকে বিয়ে কর, তিনটে ছেলে হোক, তারা ইনকাম করে টাকা দেবে, আর শুভ দৃষ্টি আর ছেড়ে নি। হাওয়া খেলে গলি যায় ঠান্ডাই, তা দিলে বাচ্চা ফোটে যদি থাকে ডিম। ওরে ভাই আমার ডিম আছে, তুই তা দিয়ে বাচ্চা ফুটিয়ে দে। বৌদি ডিম কারণে ডিম তৈরি হয়, ইয়া সরে সরে হয়ে গেছে, আমি টাকা কোথায় পাবো? যার কাছে তার দৃষ্টা হাঁকি বাজি গোষ্ঠী, মনে পেলে বসে যে করব শুভ দৃষ্টি। হাওয়া খেলে গলি যায় ঠান্ডাই, যেমন প্রথমে কি এসেছিল আইলা আমপান ফোনি ইয়াস, এইভাবে বিভিন্ন ঝড় এসে আমার পোল্ট্রাম পুরো ধ্বংস করে দিচ্ছে। লাভ হচ্ছে কার? হাটস দোকানি দড়িওয়ালা। বৌদি ভগবান তো লাটায় ঘুড়ি ছেড়ে রেখেছে, ভগবানের মা দুনিয়ার বার, এতে গিলন দেবী করার কি আছে? গরিব লোকের কপাল পড়া, গরিব লোকের কপাল পড়া, দুঃখ বারো মাস মাস মাস। মেশিন হলো চিচিং মেশিন হলো চিচিং ফা ডিমে গেলো বা মেশিন হলো চিচিং ফা ডিমে গেলো বা। দেখ ডিম্বাসুর, তুই শুধু একা টাকা নিস নি, হাজার হাজার মানুষ গ্রুপ থেকে টাকা নিয়ে কেউ টাকা দিচ্ছে না, বলছে ম্যাডাম লকডাউন পড়ে গেছে, টাকা কোথায় পাবো। তাই গ্রুপ থেকে যেসব লোন দিয়েছে ওসব টাকা তুলে নেবার চেষ্টা করছে। তাই বলছি তুই আমার টাকাটা আগে দিয়ে দে। নচিকেতা গান শুনিনি কি? নচিকেতা গানের ভাষা কি বলেছে জানিস না? একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী শান্ত হোক তবে তো টাকা দেবো নাকি। অর্থনীতি নেমে যাচ্ছে বাজার কুদাও, চাষ করেছি নিয়ে যাও আমার গাছের বেগুন। বেগুন আমার লাগবে না, আমার একচি মা। বেগুন লাগবে না? ইয়া ঝড়ে গাছে বেগুন পড়ে লাগবে না? না তোমার লাগবে না? ও বাবা ও বাবা, এ ঠিক চুলকো না আছে, বেগুন দেখে ফিট হয়ে গেছে। সুরানি দুরানি বাংলা বই দেখেছে, জীবন কাটি মরণ কাটি দেখেছেন? এই বেগুন হলো জীবন কাটি মরণ কাটি। এই বই বৌদি জীবনকে বেগুনটা নিয়ে নিল, এই জীবন এই বেগুন দিয়ে বৌদিকে জীবনটাকে ফেরাতে হবে। আমি সুর আইনি আকুশ বেগুন দিয়ে জ্যোতি বেগুন দিয়ে জীবনটা ধরে এলো। বেগুন লাগবে না? চুলকো না, আমার লাগবে না। একসি মা তোমার লাগবে না? তোমার লাগবে না? তোমার লাগবে না? তুমি এনে তুমি এনে তুমি এনে তুমি এনে আমার ভাগ্য শেষ। অর্থনীতি নেমে যাচ্ছে বাজার একটাও, স্বপন গায়ে লিখে যাই চলবে উপবাস বাস বাস। হলো চিচিং জামা করে হাজির ছাড়ুন তোমার।
আমার জরিমানা আছে। জরিমানা? একটা মেয়ে ছেলে কুড়ি মাস জামা হাত দেওয়ার জন্য অর্ডার 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 476 ধরায় তোমার জরিমানা জামা করা হাত দেওয়ার জন্য তোমাকে আমার বিয়ে করতে হবে। ডিসকাস্টিং! এই দে আয়নায় মুখ দেখিছি। গ্রুপের ম্যাডাম বেকারের হাজার কষ্ট, পড়াশোনা শিখে চাকরির দিশা না পেয়ে আজ ডিম ফাটানোর মেশিন বসিয়েছি। আপনি দেখেছেন প্রাকৃতিক দুর্যোগে ইয়া ঝড়ে বুক ফাটা মানুষের হাহাকার, বেকারদের আত্মচিৎকার, স্কুলে ছাত্রছাত্রীদের প্রতিবন্ধকতা হাহাকার, কাজের মেয়েদের ট্রেন বন্ধ হওয়া পেটের হাহাকার, এর মাঝে টাকা চাইতে তোমার লজ্জা করে না? ছি ম্যাডাম ছি, 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 ছি 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 ছি। দেখেছো মুখটা কেমন করছে? মানে ই জানি টাকা নেই যার মরণ ভালো বলছে রে সংসার, তাই মহাত্মা গান্ধী বেকারদের উদ্দেশ্যে বলছে, বেকারদের কথা ভাবছে কে? সবাই আছে স্বার্থতে, বেকারত্ব জ্বালায় পুড়ছে লাশ, ডোমো তাই পিএইচডি পাস, ডোমো তাই পিএইচডি পাস। ম্যাডাম খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে, পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না ম্যাডাম, পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না। মানে ই জানি টাকা নেই যার মরণ ভালো বলছে রে সংসার, তাই পয়সা রে তোমার পায়ে জানাই নমস্কার, তোমার পায়ে জানাই নমস্কার। শালা ঘুইতে বাড়িতে বের করতে পারে, টাকা টাকা করে গার মাংস ছিঁড়ে খাবে, নাকের মধ্যে হাঁটু দিতে পারে। তুই আমার নাকের মধ্যে হাঁটু দিতে আমি কি করছি? সিগনে খাই দেবো। কেন সিগনে খাবে? আমি কি অপরাধ চাকি? হ্যাঁ আমি চিটিং বাজ। তুই চিটিং বাজি করবি, তুই চিটিং বাজি বলে কি সাধু বলবি? বলছন আমাদের মতো চুয়া, আমাদের মতো গরিবের ব্যাপার এনাদের মতো ম্যাডামটা বুঝবে না, কিন্তু এনাদের আবার কিছু করার নেই, যেমন টাকা দিয়েছে তেমন টাকা তো তুলে নিতে হবে। কিন্তু আমার উপায়টা কি হবে? ওদি মিষ্টি মিষ্টি ধরে পোল্ট্রি ফার্ম সেরেছো? হ্যাঁ। যাও পাড়া গিয়ে মাঝে বন্ধুকার টিপওয়ালা ডিমানো, আমার মেশিনে ঢোকালে তোমার পোল্ট্রি ফার্মে বাচ্চা ভর্তি হয়ে যাবে। ঠিক আছে আমি পাড়ায় চলে যাচ্ছি, কিন্তু তোর ওই মেশিনে আমি বাচ্চা ফুটোতে চাও। মেশিন যদি ভালো থাকে তো বাচ্চা ফুটবে। মানে মেশিনে কি হয়ে যাচ্ছে? মেশিন আর মেশিন আছে, সে তো ইয়া ঝড়ে দুমড়ে মুচড়ে গেছে। ওই দুমড়ানো মুচড়ানো মেশিনে আমি বাচ্চা চাও। ঠিক আছে পোল্ট্রি ফার্ম ভর্তি করে দেবো। ঠিক আছে আমি চলে যাচ্ছি, এখানে আর বেশি কথা বাড়াবো না, কারণ কারণ তুই যা হাইব্রিড বিগ বেগ। ও বাবা দাঁড়া ভাই দাঁড়া, ও বেগুন দেখে আর আমার এখানে থাকা চলে না। আমার মতো যারা পড়াশোনা শিখে বেকার হয়ে বসে আছেন কেউ বেকার হয়ে বসে থাকবেন না, আমার মতো ডিম ফাটানোর মেশিন বসাও। কী কী লাগবে? একটা বাক্স, একটা বাল্ব, একটা থার্মোমিটার, আর পাড়ায় গিয়ে মায়েদের মনে করে টিপওয়ালা ডিম আনলে আমার মেশিনে ঢোকালে 28 দিন পরে বাচ্চা, একটা বাচ্চা পিছু 50 টাকা। ডিম্বাসুর কি মানুষ গ্রুপ থেকে লোন নেয় কেন? উপকারের জন্য, উপকারের জন্য, উন্নতির জন্য, উন্নতির জন্য। কিন্তু গ্রুপ থেকে লোন নিয়ে তারা মদ খাচ্ছে, গাঁজা খাচ্ছে, জুয়া খেলে উড়িয়ে দিচ্ছে, এর জন্য দায়ী আমরা, এর জন্য আমাদের কথা শুনতে হচ্ছে। মানুষ বেঈমান, রাইট, মানুষ ঠক, ঠিক, মানুষ প্রতারক, ইয়েস, সেই জন্য প্রহেনজিৎ প্রতারক বাংলা বই করেছে। তাই তো 7 বার কিস্তি পেল তোকে মাফ করে দিলাম, কিন্তু 8 বারের মাথায় তুই টাকাটা দিয়ে দিস, কারণ কারণ তুই খুব ভালো ছেলে। 7 বার কিস্তি ফেল করবে? আমি ভালো ছেলে? হ্যাঁ। শ্রীকৃষ্ণ জন্মেছিল মা দেবগিরি ঘরে, অষ্টম গর্ভে কংসের কারাগারে, আর আমি অষ্টম গর্ভে সন্তান তারকাসুরের পুত্র ডিম্বাসুর। 7 বার কিস্তি ফেল হয়েছে, কিন্তু 8 বারের মাথায় পুরো কিস্তি শোধ করে দেবো। Yaar mere yaar mere yaar tune de chura ya mere yaar yaar mere yaar mere yaar tune de chura ya mere yaar 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 mere yaar mere yaar 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 ya